হ্যালো, কী অবস্থা সবার? আজকের এই ভিডিওর মাধ্যমে তেহরান টিভি সিরিজের প্রথম সিজনের ইতি টানতে চলেছি, তাই স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের উত্তর এই পর্বে আপনারা পেয়ে যাবেন। তবে যারা টিভি সিরিজ ভালোবাসেন এবং বিশেষ করে স্পাই থ্রিলার টাইপের টিভি সিরিজ, তাদের জন্য তেহরান কিন্তু একটা আদর্শ টিভি সিরিজ, এটা আপনাদের স্বীকার করতেই হবে যারা দেখেছেন। তাই আমি অনুরোধ করব, যারা এখন ওই টিভি সিরিজটি দেখেননি, তারা পুরো কাহিনী দেখতে প্রথম পার্ট থেকে এ পর্যন্ত রিলিজ হওয়া সবগুলো পার্ট প্লিজ আগে দেখে আসুন, তাহলে কাহিনীটা বুঝতে পারবেন আপনারা। তো যারা এর আগের পার্ট দেখেছিলেন তারা জানেন আমরা কোথা থেকে গত পর্বটা শেষ করেছিলাম। এই পর্বে শুরুতে আমরা দেখতে পাই রেভুলেশনারি গার্ডের ফিল্ড অফিসার আলীর কাছে এবার একটা ফোন কল আসে এবং তাকে জানানো হয় চমকে যাওয়ার মতো একটা তথ্য। ইরানের একটা বড় সাব স্টেশনের সাথে ইরানের প্রতিরক্ষা দপ্তরের সরাসরি কানেকশন রয়েছে। যদি মোসাদ সেখানে কোনো প্রকার স্যাবোটেজ করতে চায় তবে সেটা ইরানের জাতীয় প্রতিরক্ষার জন্য চরম হুমকি হয়ে যাবে। এছাড়া আলীকে এবার সেই সাব স্টেশনের ঠিকানাটাও জানিয়ে দেওয়া হয়, সেই সাথে সেখানে যারা কাজ করে সেসব ইঞ্জিনিয়ারদের বিষয়ে সব তথ্য জানানো হয় আলীকে। এখানে একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে মিলাদের সেই বন্ধুর বিষয়েও আলীকে তথ্য দেওয়া হয় এবং তাকে বলা হয় এই ইঞ্জিনিয়ার সাব স্টেশনের সকল রক্ষণাবেক্ষণের বিষয়টা সরাসরি তদারকি করেন। এখানে আরও একটা বিষয় লক্ষণীয়, ফারাজকে চাকুরি থেকে বরখাস্ত করার পর রেভুলেশনারি গার্ডের অপারেশনাল বস কাশেম মোহাম্মদই ফারাজের অনুপস্থিতিতে আলীর উপরে এই পুরো কেসের ভারটা দিয়েছিল, তাই আলীর ব্যস্ততা এবং দায়িত্ব উভয়ই বেড়ে গিয়েছিল। তো সহকর্মীদের কাছ থেকে তথ্যগুলো জানার পরে আলী রওনা হয় সেই সাব স্টেশনের দিকে। আর এদিকে তামারের সেফ হাউজে নতুন একজন অতিথির আগমন ঘটে। অতিথিটা হচ্ছে মোসাদের এজেন্ট ইয়ের কাদোস। এই মহিলার কাছেই তামার এতদিন তেহরানের অপারেশনাল বিষয়গুলো রিপোর্ট করে আসছিল। কাদোসকে দেখে বেশ অবাক হয় তামার রাবিনিয়ান, কারণ সে যে আসছে এই বিষয়ে কোনো তথ্য তার কাছে ছিল না। তাকে অবাক করে দিয়েই তামারের প্রশ্নের জবাবে কাদোস বলে যেহেতু তামার বড় একটা কাজ করতে চলেছিল তাই তাকে সাহায্য করার জন্যই সে মূলত তেহরানে এসে পৌঁছেছে। তো ইরানে যখন এসব চলছে তখন তুরস্কের সেই হোটেলে চলছে আরেক অবস্থা। তামারের বাবা রুমে ঢুকেই দেখতে পারেন রেভুলেশনারি গার্ডের একটা ফাঁদে আটকা পড়েছেন তিনি। তবে এ সময় ফারাজ তার সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করে না, খুবই ভালো আচরণ করে সে। আসলে সে যার জন্য এসব করছে, মানে তার স্ত্রী নাহিদের জন্য, সে একজন নির্দোষ, কিন্তু এখন সে মোসাদের চক্রান্তের শিকার। ঠিক তেমনিভাবে তামারের বাবাও একজন নির্দোষ মানুষ, কিন্তু ফারাজ বাধ্য হয়েছে তাকে এসবের মধ্যে জড়াতে। ফারাজ জানত এইরকম কোনো পরিস্থিতি তৈরি করতে না পারলে তার স্ত্রীর কোনো খোঁজই সে জানতে পারবে না। তবে তুরস্কের এই ঘটনার কথা মোসাদ শেষ পর্যন্ত জানতে পারে, ফলে তারা হোটেলটা খুঁজে বের করার জন্য তৎপরতা শুরু করে দেয়। কিন্তু ফারাজ কথা বলার সময় সব সময়ই একটা জ্যামার ব্যবহার করত যাতে তাকে ট্রেস করা না যায়, আর সে কারণেই মোসাদ এই হোটেলটাকে ট্রেস করতে পারছিল না। কিন্তু একসময় যখন ফারাজ তার স্ত্রীর সাথে কথা বলে একটা গান গুনগুন করে বলতে শুরু করলে সেটা ট্রেস করতে সক্ষম হয় মোসাদের এজেন্টরা, এবং শেষ পর্যন্ত তারা বুঝতে পারে কোন হোটেলে রয়েছে তামারের বাবা এবং ফারাজ কামিলি। তাই দেরি না করে সেই হোটেলে পাঠানো হয় কয়েকজন মোসাদ এজেন্টকে। অন্যদিকে দেখা যায় আলী সেই সাব স্টেশনে এসে পৌঁছেছে এবং তারা এবার সরাসরি মিলাদের বন্ধুর রুমে গিয়ে ঢোকে। সেখানে সব কথাবার্তার পরে আলী যখন তাকে জানায় যে এখন থেকে এই পাওয়ার স্টেশনের কোনো ত্রুটি বা মেইনটেনেন্সের কাজ দরকার হলে তাকে যেন প্রথমে জানানো হয়, আলীর মুখে এটা শুনে লোকটা পড়ে যায় বিপদে। সে বুঝতে পারে মিলাদ এবং তামার কিছু একটা গুরুতর কিছু করতে চলেছে, আর এরকম একটা বিষয় আগেই ধারণা করেছে রেভুলেশনারি গার্ড, তাই তাকে এ ধরনের নির্দেশনা তারা দিচ্ছে। কিন্তু জাতীয় প্রতিরক্ষার বিষয় যেহেতু এটা, তাই তার কিছুই করার নেই। কিন্তু ঠিক সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার ধরন দেখে হঠাৎ আলীর কিছুটা সন্দেহ হয়, তাই সে তাকে তাদের সাথে আসার নির্দেশ দেয়। কিন্তু রেভুলেশনারি গার্ডের সদস্যদের সাথে বেরিয়ে যাওয়ার আগে এই লোকটা কৌশলে মিলাদকে এখানের বিষয়টা ফোনে জানিয়ে দেয় এবং সে তাদেরকে যে সাহায্য করতে পারবে না সেটাও জানায়। কিন্তু এবার তামার তার গোপনীয়তা ফাঁস করার হুমকি দিলেও কোনো লাভ হয় না, ফলে বেশ চিন্তায় পড়ে যায় ওরা। কারণ মিশনের একেবারে শেষ মুহূর্তে এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা মোসাদের এই লোকগুলো কল্পনাই করেনি। অন্যদিকে
তুরস্কের সেই হোটেলে চলে এসেছে মোসাদ এজেন্টরা। তারা ফারাজের রুমের অবস্থানও জেনে গিয়েছে এবং এরপর তারা যখন সেদিকে যাওয়া শুরু করেছে, ঠিক তখন এক রিসেপশনিস্ট ফারাজকে জানিয়ে দেয় মোসাদদের আসার কথা। ফলে বাধ্য হয়েই তামারের বাবাকে সেই রুমের মধ্যে রেখেই পেছনের একটা দরজা দিয়ে বের হয়ে আছে রেভুলেশনারি গার্ডের বরখাস্ত হওয়া অফিসার ফারাজ। আসলে ফারাজ বুঝতে পেরেছিল তার অবস্থান একসময় প্রকাশ হয়ে পড়বেই, তাই সে রিসেপশনে আগে থেকেই একজন ইনফর্মার রেখেছিল যাতে মোসাদ যদি এখানে কখনো এসে পৌঁছেও সেই লোকটা তাকে খবরটা জানাতে পারে। তো শেষ পর্যন্ত তামারের বাবাকে উদ্ধার করা সম্ভব হলেও ফারাজকে ধরতে ব্যর্থ হয় মোসাদ। সিরিজের এ পর্যায়ে এসে আমাদের এবার কয়েকটা বিষয় একটু গুছিয়ে নেওয়া দরকার আপনাদের বোঝার সুবিধার্থেই। আর যারা এই পর্বটা আগের পর্বগুলো না দেখে শুরু করেছেন তাদের জন্য এই তথ্যগুলো অনেক উপকারে দেবে। একটা টিভি সিরিজে অনেকগুলো চরিত্রের পাশাপাশি কাহিনীর গভীরতা থাকে, তাই সেগুলোকে একটা সুতোয় গাঁথার জন্য আমাদের মাঝে মাঝে কাহিনীর পর্যালোচনা করা উচিত। আমরা এতক্ষণ কি দেখলাম? প্রথমে তামারের মিশন ব্যর্থ হওয়ার পরে সে মিলাদের সাথে নতুন মিশনের জন্য রেডি হলো। সব যখন সে গুছিয়ে নিয়ে এসেছে তখন যার মাধ্যমে পাওয়ার স্টেশনে সে ঢুকবে তখন সেটা করতেও ব্যর্থ হলো সে। তাহলে এখন কি দাঁড়ালো? আসলে এই উভয় পক্ষই মানে মোসাদ এবং ইরানের রেভুলেশনারি গার্ড একে অপরের পেছনে যেভাবে লেগেছিল এখনও সেখানেই পড়ে আছে। উভয় পক্ষই অপারেশন সাকসেস করার জন্য বেশ কিছু কাজ করেছে কিন্তু মূল কাজের কাজ কিছুই হয়নি। ফারাজ তার স্ত্রীকে উদ্ধার করতে পারেনি, তামারকে ধরতে এখনও ব্যর্থ রেভুলেশনারি গার্ড, মোসাদের ইরানি পাওয়ার স্টেশনে হামলার সম্ভাবনাও অনেকটা ক্ষীণ হয়ে এসেছে। তবে সামনে কি হবে সেটাই গুরুত্বপূর্ণ। এখন চলুন সেটাই দেখার চেষ্টা করি তেহরানের শেষ পর্বের এক্সপ্লেইনে। এই টিভি সিরিজগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় চমকগুলো কি থাকে জানেন? যখন কাহিনী শেষ হবে বলে মনে করা হচ্ছে ঠিক তখনই এমন একটা চমকে যাওয়া সিকোয়েন্স এসে হাজির হয়, মনে হয় যেন আরে এটা কি হওয়ার কথা ছিল বা এটা কিভাবে হলো। তেহরানের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছিলাম মোসাদের এক এজেন্ট ইয়েল কাদোস ইরানে এসে পৌঁছেছে তামারের অপারেশনে সাহায্য করার জন্য, কিন্তু সে কি আসলেই তামারকে সাহায্য করতে এসেছিল? বিষয়টা কিন্তু তা নয়। আর এখানেই মূল চমক। কাদোস একটা বিশেষ কারণে তেহরানে এসেছিল। এই বিশেষ কারণটা হলো সে মোসাদের জন্য নয় বরং ইরানের রেভুলিউশনারি গার্ডের স্বার্থ রক্ষার জন্যই তেহরানে এসেছিল। দেখেন, আমরা পুরো সিরিজে দেখতে পেয়েছি মোসাদ ইরানের অভ্যন্তরে তার একাধিক এজেন্ট নিয়োগ করে রেখেছিল, কিন্তু পক্ষান্তরে ইরান তার কোনো এজেন্টকেই মোসাদের ভেতরে ঢোকাতে পারেনি। এই বিষয়টা আমারও খটকা লেগেছিল প্রথম দিকে, বাট সবচেয়ে বড় চমকটা মনে হয় ডিরেক্টর এই শেষ পর্বের জন্য জমা রেখেছিলেন। দেখা যায় মোসাদের সেফ হাউজে কাদোস মোসাদ ডিরেক্টর মীর গারেবের সাথে কথা বলছে। তবে গারেব তাকে একটা বিষয় খুব ভালোভাবেই স্পষ্ট করে দেয়, যে করেই হোক আজকের মধ্যে এই অপারেশনটা শেষ করতে হবে, এটা নিয়ে আর ইসরায়েল সময় ক্ষেপণ করতে চায় না। তেহরান থেকে সিগন্যাল পাওয়ার সাথে সাথে এক ঝাঁক বোমারু বিমান তেহরানে এসে বোমা হামলা চালানোর জন্য সদা প্রস্তুত রয়েছে। ডিরেক্টরের কথা শুনে কাদোস এবার সাথে সাথে সম্মতি জানায়, কিন্তু তারপর সে এমন একজনকে ফোন করে যেটা ভুলেও আমি কখনো ভাবিনি। ইরানের রেভুলেশনারি গার্ডের অপারেশনাল চিফ কাসেম মোহাম্মদকে ফোন করে কাদোস। তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছিল এরা অনেক দিনের পরিচিত এবং কাদোস মোসাদের নয়, আসলে ইরানের এজেন্ট ছিল। আর বিষয়টা হয়ও তাই, মোসাদের অভ্যন্তরে ঢুকে ইরানের এজেন্ট ছিল এই কাদোস। বোঝা যাচ্ছিল এই অপারেশনের বিষয়ে এবার তারা একটা মোক্ষম চাল চালতে চলেছিল। তো কোনো পাওয়ার স্টেশনের সার্ভার যখন হ্যাক করা সম্ভব হলো না, তখন কাদোস মোহাম্মদকে অনুরোধ করে, আমাকে এমন একটা সামরিক স্থাপনার কথা বলো যেটার কথা মোসাদকে বললে তারা উৎসাহিত হবে এবং দ্বিধাহীনভাবে হামলা চালানোর জন্য রাজি হবে, আর তারা ইরানের আকাশে আসার সাথে সাথে আমরা তাদের শেষ করে দেব। কাদোসের এই কথাই একটু চিন্তা করে কাসেম মোহাম্মদ। তারপরে বলে, এটা একটা ভালো পরিকল্পনা, আমি তোমাকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলতে পারি, সেটাই ঢুকে তোমার প্ল্যান বাস্তবায়ন করার চেষ্টা করে দেখতে পারো। তবে এটা একটা সেন্সিটিভ জায়গা, যা করার তোমাকেই করতে হবে। তুমি দেখো তোমার সেই মেয়েটাকে সেখানে ঢোকাতে পারো কি না। আসলে এখানে সে তামারের কথাই বলছিল। এই সিকোয়েন্সটাতে এবার একটা বিষয় ক্লিয়ার হওয়া যায়, মোসাদ রেভুলেশনারি গার্ডকে নিয়ে নয় বরং রেভুলেশনারি গার্ডই মোসাদকে নিয়ে খেলছিল এবং তারা সাপের গর্তে ইঁদুরকে এনে পিষে ফেলতে চাইছিল। তো চলুন দেখা যাক কি হয়। সিগন্যাল পেয়ে কাদোস তামারকে নিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা বিল্ডিংয়ের
একটা ম্যাপ নিয়ে বসে ডিসকাস করার জন্য, এবং তারা কি করতে চলেছে সেটার বিষয়ে একটা পরিকল্পনাও সেরে নেওয়া হয়। তারা যেটা করতে চাইছিল সেটা হলো কোনো একটা উপায় বের করে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের বিল্ডিংয়ে ঢোকা এবং সেখানকার কোনো রাডার সিস্টেমে একটা বাগ ঢুকিয়ে কিছুক্ষণের জন্য ইরানের রাডার সিস্টেমটাকে অকেজ করে রাখা, যাতে এই সময়ের মধ্যে ইসরায়েলের বিমান ইরানে এসে তাদের কাজ সেরে চলে যেতে পারে। তবে এটা করার জন্য তামার কাদোসকে বলে তার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, মিলাদকে তার সাথে লাগবেই। তামারের কথায় সাথে সাথে রাজি হয় কাদোস। তো মোটামুটি সব পরিকল্পনা শেষ করার পর প্রথম যে বিষয়টা সামনে এসে দাঁড়ায় সেটা হলো একটা ফেক পরিচয়পত্র জোগাড় করা এবং বিল্ডিংয়ের গেইটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে তাদের ফিঙ্গারপ্রিন্ট ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে ইনপুট করা। কিন্তু এটা কোনো সাধারণ কাজ ছিল না, তবে যেহেতু দুজন বিখ্যাত হ্যাকার এই অপারেশনে নিয়োজিত ছিল তাই একটা ভালো উপায় তারা বের করে ফেলেছিল। আর সেই উপায়টা বাস্তবায়ন করতে মিলাদকে মুক্ত করা হয় এবং তাকে ভয় দেখিয়ে রাজি করানো হয় এই কাজের জন্য। তারপর তারা মিলাদের বাসায় চলে আসে, কারণ এখান থেকেই সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট ইনপুট দেওয়ার কাজটা করবে তারা। ভেতরে ঢুকেই দ্রুততার সাথে কাজ শুরু করে দেয় টিমটা। এরা যখন এখানে কাজে ব্যস্ত তখন অন্যদিকে ফারাজকে দেখা যায় তেহরানের রাস্তায়। আপনারা ভাবছেন এই লোকটা আবার এখানে করছে কি, কিছুক্ষণ আগেই না সে তুরস্কে ছিল। আসলে ফারাজ তুরস্কে থেকে মোসাদের হাত থেকে পালিয়ে সরাসরি ইরানে চলে আসে। পথেই সে আলীর কাছ থেকে একটা মেসেজ পায়। আলী এখানে একটা ঠিকানা দিয়েছিল ফারাজকে এবং ঠিকানাটা হলো মিলাদের বাসার ঠিকানা। তাকে সেখানে গিয়ে খোঁজ নিতে বলেছিল। এখন প্রশ্ন হলো আলী কিভাবে এখানকার কথা জানল এবং ফারাজকেই বা এটা কেন দিতে গেল। আসলে এই বিষয়টা জানার জন্য আমাদের কয়েক ঘন্টা আগে ফিরে যেতে হবে। পাওয়ার স্টেশনে হামলা ব্যর্থ করে দিয়ে আলী যখন অফিসে ফিরছিল তখন পথে তার দেখা হয়ে যায় ফারাজের সঙ্গে। কথায় কথায় সে আলীকে বলে, তুমি আমার বর্তমানে বেশ ভালো কাজ করছো, তবে আমরা আরও সফলতা পেতে পারতাম যদি কাসেম মোহাম্মদ আমাদের সাথে আরও একটু সহযোগিতামূলক আচরণ করত। এরপর সে গত কয়েকদিন তার সাথে ঘটে যাওয়া কিছু কথা আলীকে বলে এবং সে যে তার দ্বারাই বরখাস্ত হয়েছে সেটাও আলীকে জানায়। ফারাজের কথা শুনে আলীর মনে একটা সন্দেহ তৈরি হয়, আর সেই সন্দেহটা পরখ করতেই আলী এবার অপারেশনাল চিফ কাসেম মোহাম্মদের সাথে দেখা করতে তার অফিসে যায়। সেখানে অনেক কথা হয় তাদের দুজনের মধ্যে এবং কথার এক পর্যায়ে মিলাদের বিষয়টা উল্লেখ করে সে। আর এটা শুনে একটা সন্দেহ থেকেই ফারাজকে ঠিকানাটা দিয়ে দিয়েছিল আলী। তো ঠিকানাটা পেয়ে ফারাজ যখন মিলাদের বাসায় গিয়ে পৌঁছায় তখন মিলাদ, তামার এবং এক এজেন্ট বাসার মধ্যে অবস্থান করছিল। ভেতর থেকে ওরা দেখতে পারে ফারাজকে, তবে এর মধ্যে ওদের এয়ার ডিফেন্স সার্ভারের ফিঙ্গারপ্রিন্ট ইনপুট করে দেওয়া হয়ে গিয়েছিল। আর ফারাজকে দেখে একটু চিন্তায়ও পড়ে গিয়েছিল তারা তিনজন। তবে মিলাদ তার বাড়ির একটা গোপন দরজা দিয়ে তার দুই সঙ্গীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ওরা বাইরে বেরিয়ে যাওয়ার একটু পরে সেখানে প্রবেশ করে ফারাজ এবং ধূর্ত অফিসার বুঝতে পারে একটু আগেই এখানে কেউ ছিল। টেবিলের উপর থেকে সে এ সময় একটা কাগজে লেখা কিছু কোড খুঁজে পায়, যেটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে পকেটে রেখে দেয় ফারাজ। এই কাগজে মিলার ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অফিসের একটা কোঅর্ডিনেট লিখে রেখেছিল, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় সে ভুল করে এটা এখানেই রেখে যায়। তো এর কিছুক্ষণ পর দেখা যায় তামার, মিলাদ এবং সেই এজেন্ট ইরানের এয়ার ডিফেন্স বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়েছে। সেখানে অবস্থান করা গার্ডদের ফেক আইডি দেখিয়ে ভেতরে প্রবেশ করে ওরা, এবং মূল বিল্ডিংয়ে প্রবেশ করার সময় মিলাদ এবং তামারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলেও দেখা যায় সেই এজেন্টেরটা ম্যাচ করে না। আসলে এখানে একটা কারসাজি করেছিল তামার। আমরা ইতিমধ্যে দেখেছি মিলাদকে তামার ভালোবাসে, কিন্তু সে বাধ্য হয়ে গত 2-3 দিন ধরে তার সাথে খারাপ আচরণ করেছে, তাই সে চাইছিল মিলাদ এই বিল্ডিংয়ে ঢুকে অন্য কোনো একটা রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে পালিয়ে যেতে। আর সে কারণেই তামার চাইছিল না এই এজেন্ট তাদের সাথে ভেতরে যাক। তবে এটা বুঝতে পারে সে এবং তামারের উপরে রেগে যায়, কিন্তু কিছুই করার নেই তার। ভেতরে ঢুকে তামার মিলাদকে বুঝিয়ে অন্য একটা পথ দিয়ে বাইরে বের করে দেয়। আর সে এবার ঢোকে সার্ভার রুমে এবং অল্প সময়ের মধ্যেই খুব সহজে সে একটা বাগ বসিয়ে দিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু একই সাথে তামার এটাও ভাবে, এত সহজে কাজটা হয়ে গেল কিভাবে। তবে ভাবনাটাকে বাড়তে না দিয়ে এবার বেরিয়ে আসে তামার। তবে বাইরে বেরিয়ে গেটের কাছে এসে সে একটা বিষয় খেয়াল করে, ফারাজ ভেতরে ঢোকার জন্য গার্ডদের সাথে কথা বলছে। তামার লোকটাকে দেখে অবাক হয়ে যায়, সে ভাবে এই লোকটা তাদের খোঁজেই এখানে এসেছে, কিন্তু সে কিভাবে এটা জানতে পারলো।
আসলে ফারাজ জানতে পেরেছিল মিলাদের রেখে আসা সেই কার্ড থেকে। সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট ইনপুট করার সময় একটা কোড লিখেছিল মিলাদ, পরে ফারাজ সেটা পেয়ে যায় এবং এরপরে সেই কোডটাই ফোন করে সে জানতে পারে সেটা ইরানের আকাশ প্রতিরক্ষা হেড অফিসের ঠিকানা। আর এটা শুনেই ফারাজ বুঝতে পারে কী ঘটতে চলেছে, তাই সে এখানে চলে আসে। এদিকে তামার যখন ফারাজকে খেয়াল করে তখন ফারাজও তাকে দেখতে পায়, তাই ওরা রওনা হয়ে যাওয়ার সাথে সাথেই ফারাজ তাদের পিছু নেয়। কিছু সময়ের মধ্যেই তামার এবং কাদোস তাদের সেফ হাউসে এসে পৌঁছায়। দেখা যায় ফারাজও তাদের পিছু নিয়ে সেখানে পৌঁছে গিয়েছে এবং বাড়িটার সামনে গাড়ি দাঁড় করিয়ে সে আলীকে ফোন দেয় ফোর্স নিয়ে এখানে আসতে। এরপর সেই সেফ হাউসে একসাথে কয়েকটা ঘটনা ঘটে। ভেতরে ঢুকে কাদোস মোসাদ হেডকোয়ার্টারে জানিয়ে দেয় কাজ শেষ এবং তারা যেন বোমারু বিমানগুলোকে পাঠিয়ে দেয়। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই বেশ কিছু বোমারু বিমান রওনা হয় তেহরানের দিকে। কিছু সময়ের মধ্যেই সেগুলো ইরানের আকাশ সীমায় ঢুকে পড়ে, কিন্তু পরিস্থিতি মনিটরিং করতে থাকা তামার হঠাৎ কিছু একটা গড়বড় লক্ষ্য করে। সে যে বাঘটা বসিয়ে দিয়ে এসেছিল সেটার কারণে কোনো বিমানের গতিবিধি কিছু সময়ের জন্য ইরানের আকাশ থেকে দেখা যাবে না, কিন্তু হঠাৎ সে মনিটরে সেই বিমানগুলোকে দেখতে পায়। ফলে তার মনে হয় সেই বাঘটাকে সে ঠিক মতো জায়গায় বসায়নি বা এটা ঠিক মতো কাজ করছে না, এবং সে এটাও বুঝতে পারে যেখানে সে এটা বসিয়ে দিয়েছিল সেটা হয়তো সঠিক জায়গা নয়। অর্থাৎ কাদোস তাকে যেখানে এটা বসাতে বলেছিল সেটা সে ইচ্ছা করেই ভুল বলেছিল তার কাছে। তাই তামার এবার এটা নিয়ে কাদোসের সাথে কথা বলে। কাদোস তার কথা শুনে বুঝতে পারে মেয়েটা তার সব গোপনীয়তা টের পেয়ে গিয়েছে। সে আসলে ইচ্ছে করেই এটা করেছিল, মানে বিষয়টা এমনভাবে করা হয়েছিল যে সাধারণভাবে দেখা যাবে এটা ইরানের আকাশে নেই, কিন্তু ইরানি রাডার ঠিকই কন্ট্রোল রুমে সেই বিমানগুলোর ডেটা পৌঁছে দেবে এবং ইরানের রেভলিউশনারি গার্ড এই বিমানগুলোকে দেখতে পাবে। কাদোস এবার ভাবে যেহেতু তামার বিষয়টা ধরতে পেরেছে তাই তাকে বাঁচিয়ে রাখা যাবে না, ফলে সে পিস্তল বের করে তাক করে তামারের দিকে। এর ফলে তামারও বুঝে যায় কাদোস এতদিন ডুয়াল এজেন্টের ভূমিকা পালন করছিল, কিন্তু সে শেষ পর্যন্ত ইরানের পক্ষই বেছে নিয়েছে। তো কাদোস যখন তামারকে গুলি করতে যাবে ঠিক তখন বাইরে একটা ঘটনা ঘটে। সেই মোসাদ এজেন্টকে দেখা যায় সেফ হাউসে ঢুকতে, ফলে বাইরে দাঁড়িয়ে থাকা ফারাজ তার পিছু নিয়ে ভেতরে প্রবেশ করে এবং ঢুকেই সে দেখতে পায় গাড়ির পেছন থেকে লোকটা মিলাদের বডিটা বের করে নিয়ে আসছে। এর থেকে বোঝা যায় মিলাদকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেও সে পালাতে ব্যর্থ হয়েছিল। এ সময় সেই এজেন্ট ফারাজকেও দেখতে পায়, কিন্তু ফারাজ এবার তাকে সরাসরি গুলি করে মেরে ফেলে। এই গুলিটা যখন হচ্ছিল ঠিক একই সময়ে কাদোসও তামারকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু বাইরের গুলির আওয়াজ শুনে এবার থতমতো খেয়ে যায় এই ডুয়াল এজেন্ট। আর এটারই সুযোগ নেয় তামার রাবিনিয়ান। সে কাদোসের দিকে ঘুরে যায়, কিন্তু ঠিক সেই সময় দরজা দিয়ে ঢুকে পড়ে ফারাজ এবং কাদোসকে গুলি করে সেখানেই খুন করে, কিন্তু এ সময় তামারও তাকে গুলি করে আর গুলি খেয়ে লুটিয়ে পড়ে ফারাজ গার্মিনি। বেশ আহত হয় সে। ফারাজকে গুলি করার পর তামার মোসাদের হেডকোয়ার্টারে ফোন করে গরিবকে জানায় কি হয়েছে। এরপর সে এই বিষয়টা তাদেরকে দেখায়। দেখা যায় বিমানগুলো প্রায় তেহরানের কাছে চলে এসেছে, আর এই বিষয়টা বোঝার সাথে সাথে সেগুলোকে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেন মোসাদের এই ডিরেক্টর। মিশন বাতিলের কথা শুনে ইসরায়েলি বিমানগুলো ফিরে যাওয়ার চেষ্টা যখন করছে তখন ঠিক একই সময়ে ইরানের রেভলিউশনারি গার্ড মিসাইল ছুড়েছে সেই বিমানগুলোকে ধ্বংস করার জন্য এবং তারা একটা বিমানকে ধ্বংসও করে দেয়। এদিকে বাইরে বেরিয়ে তামার দেখতে পায় মিলাদকে, ছেলেটাও ধাক্কা কিছুটা কাটি উঠেছে। তামার তাকে নিয়ে এবার সেখান থেকে বেরিয়ে আসে। অন্ধকার তেহরানের রাস্তায় তামারকে নিয়ে রওনা হয় মিলাদ, কিন্তু এখন তারা কোথায় যাবে সেটা অনিশ্চিত। আর এই অনিশ্চয়তা নিয়েই শেষ হয় তেহরানের প্রথম সিজনের গল্প। বন্ধুরা, আমরা দ্বিতীয় সিজনে দেখতে পাবো এই যে বিমানগুলো হামলা করতে এসেছিল ইরানে, তাদের ভাগ্যে কী ঘটেছিল। একটা বিমানকে তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছিল এবং সেটার পাইলট কিন্তু রক্ষা পেয়ে ল্যান্ড করেছিল এই ইরানের মাটিতে। তো দ্বিতীয় পর্বে একটা জমজমাট কাহিনী আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা দেখতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই প্রথম সিজন যারা পুরোটা দেখেছেন তাদের কেমন লাগলো সেটার কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।